আজকে আমরা মুম্বাই যাচ্ছি। কি যে কোভিড এলো ভগবান। এই যে আমার বোর্ডিং পাস। আমাদের ফ্লাইট 35 মিনিট লেট, তো আমরা এখন নিজেদের মধ্যে টাইম কাটাচ্ছি, বুকস দেখছি। ফাইনালি এটাই নেয়ার ইচ্ছা আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করে এই যে কফি যাচ্ছি। অ্যাকচুয়ালি আফ্রিকায় 2020 অক্টোবর থেকে নীল কিগালিতে। খুব মন খারাপ ছিল কারণ পুজোর পরেই চলে গেছিলো। এখন যাচ্ছি আমরা, ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া। সো এয়ার ইন্ডিয়ার একটা ফেস শিল্ড দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, একটা মাস্ক দিয়েছে, পিপি পড়ছে। এখন এটা এক প্রকারে একটা যুদ্ধ চলেছিলো যে তিনজনের মধ্যে কে পিপি পড়বে। তো আলটিমেটলি ও হেরে গেছে, ড্রেস আপ হয়ে গেছে পিপি পরে। এই যে সুবর্ণ, কেমন লাগছে? খুব বাজে, খুব বাজে। উইন্ডো সিট ওর চাই, তো সেটা রাত্রির হোক সকাল হোক নো ম্যাটার, আমার উইন্ডো সিটই চাই। কলম্বিয়ার পরে যখন ইন্ডিয়ায় ফিরি 2020, তারপরেই সবাই জানো কোভিড লকডাউন, কোথাও বেরোনো হয়নি, একটা বছর প্রায় ঘরে কেটে গেছে। কোভিড টেস্টের পরেই আমাদের তিনজন মানে নেগেটিভ বেরিয়েছে, তারপরে আমরা টিকিটটা কেটেছি। আজকে আমরা মুম্বাই যাচ্ছি, মুম্বাই আমাদের একদিন থাকতে হবে, তো মুম্বাই আমরা একদিন ঘুরবো। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হচ্ছে কালকে রাত্রেবেলা, তো ওখান থেকে আমরা আফ্রিকায় চলে যাব রোয়ান্ডায়। কিন্তু আমাদেরকে একদিনের জন্য কোয়ারেন্টাইনে রাখবে, আমাদেরকে হোটেল দেবে, সেখানে টেস্ট হবে, নেগেটিভ হলে ফ্রি টু গো। আমরা নীল যেখানে রয়েছে আমরা সেখানে থাকবো। তো একটু অপসেট ছিলাম, এখন ভীষণ এক্সাইটেড, ওর সাথে দেখা হবে, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমাদের ডিনার এলো একটু আগে, 2:25 বাজে। কালকে সকালে একটুখানি মুম্বাইটা একটু ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো আর একটা ব্লগে।